মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তার বরাতের কথা, তার জালালিয়তের কথা, আল্লাহ যে মহান এই সম্পর্কে শুধু আল্লাহ তাআলা আলোচনা করছে। আমরা জানি একটা এসএম আছে যাকে বলা হয় এসমে আজম। এই এসমে আজম কইরা যা করা যায়, যা চাওয়া যায়, যা হওয়া যায় তাই হয়ে যায়। এই এসমে আজম কইরা মানুষ অদৃশ্য হইতে পারে। এই এসমে আজম কইরা পৃথিবীতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে অল্প সময়ের মধ্যে। এসমে আজম কোনটা এটা নিয়ে অনেকের মধ্যে একতলাপ আছে। কেউ বলছেন এটা এসমে আজম, কেউ বলছেন এটা এসমে আজম। সহি বর্ণনা অনুযায়ী এসমে আজম হইল হাইয়ুন আর কাইয়ুম, এই দুইটা যেটা আয়াতুল কুরসির মধ্যে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব। এই যে মহান যে দুইটা নাম আল্লাহ তাআলা, এই দুইটা নামের মধ্যে ইসমে আজম নিহিত। যদি কোনো ব্যক্তি দোয়ার সময় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, রাস্তায় যাইতেছেন, রাত হয়ে গেছে, গাড়িও পাইতেছেন না, একা দাঁড়ায় থাকতেও ভয় লাগতেছে, বিরাট বিপদ না, কোনো দিকে যাইতেছেন, হঠাৎ বৃষ্টি তুফান হইতেছে, আপনি একা পড়ে গেছে, গাড়িও আসতেছে না, বৃষ্টিও আসতেছে, মুসিবত। একদিকটা বজ্রপাতের ভয়, চুপ ডাকাতের ভয়, একা একা কেমনে যাব এটা এক ভয়। এই কঠিন সময়ের মধ্যে যদি কেউ পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, অর্থ হে কাইয়ুম হে হাইয়ুর বি রাহমাতিকা, তোমার রহমত থেকে আমাকে আস্তাগীস সাহায্য করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, কেউ যদি পড়তে থাকে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে গায়েবি ভাবে তাকে সাহায্য করে। মনে থাকবো কথাটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস, এই তসবিটা যদি কেউ সব সময় পড়ে আল্লাহ তাআলা সর্ব প্রকার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে। কোন রকম বিপদ তার কাছে আসবে না যদি হাইয়ুন আর কাইয়ুমের যদি জিকিরটা যদি সে সব সময় করে। তো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি ছাড়া কোনো ইলা নাই, আমি ছাড়া কোনো মাহবুব না, আমি হাইয়ুন আমি কাইয়ুম, আমি চিরস্থায়ী আমি চিরন্তী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার কোনো সময় ঝিমুনি আসে না, আমরা ঘুমাই অনেক সময় জিমাই, জিমাই না, বিশেষ করে বুধবার সময় আইলে দেখবেন খালি ঝিমুনি আসে। আচ্ছা বন্ধ, অধিকাংশ সময় খেয়াল করে দেখবেন বুধবার সময় ঝিমুনি আছে কেন, এটার কারণ জানেন? হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখবেন আলোচনার সময় তো ঘুম আসেই, বুধবার সময় আরো বেশি ঘুম আসে। তবলিগের একটা জামাত দিছে আমেরিকায়, এই তবলিগ জামাত যাওয়ার পরে তবলিগের কাজ তো জানেন, রাস্তাঘাটে যারাই পায় তারাই জবাব দেয়, মসজিদে তালিম হইতেছে, কিতাবের তালিম হইতেছে, তো আমির সাহেব দুই তিনজন করে পাঠাইছে, তোমরা যায় যারা বেকার ঘোরাফেরা করতেছে এরকম লোক দেখে দাওয়াত দিয়ে তারা নিয়ে আসে। আমেরিকাতে তো মুসলমানের চাইতে খ্রিস্টানের সংখ্যা বেশি, এখন দাওয়াত দেওয়ার সময় কে মুসলমান কে খ্রিস্টান ওটা দেখার বিষয় না, দাওয়াত দিতে থাকে, কারণ দাওয়াত করে মুসলমানের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য, বুদ্ধের জন্য, সবার জন্য। আল্লাহ বলছেন তো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তুমি আমার রাস্তায় আমার দিনের দিকে আমার ইসলামের দিকে মানুষকে আহ্বান করো, কৌশল অবলম্বন করে। এটাকে আল্লাহ তাআলা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্দিষ্ট করে দেন, যারে পাবা তারই দাওয়াত। তো দাওয়াত দিছে, এক লোক যায়া দেখে সে আত্মহত্যা করার জন্য বাইরেছে, তো তারা যায় ধরছে কি ব্যাপার, আমার ছেড়ে দেন আমি আত্মহত্যা করবো। কেউ যদি আত্মহত্যা করতে চায়
বাইরে সাউন্ড হইতো, বাইরে সাউন্ড হইতো, সাউন্ড হচ্ছে না, হ্যাঁ, কেউ যদি আত্মহত্যা করতে চায় সরকারি ভাবে তাকে অনুমতি দেওয়া হয়। এখন এই লোক আত্মহত্যা করার জন্য যাইতেছে, তারা বলতেছে যে আপনি আত্মহত্যা কেন করবেন, তো বলতেছে আমার দিনের ভিতরে প্রশান্তি নাই, আমার শান্তি নাই, আমার টাকা পয়সা ও ধন সম্পদ মান সম্মান কোন জিনিসের কোন কমতি নাই, কিন্তু একটা জিনিস আমার নাই, আমার ঘুম নাই, ঘুমের কারণে আমি পাগলের মতো হয়ে যাইতেছি। মানুষ যদি না ঘুমায় না পাগল হয়ে যায়, আর পাগলে ঘুমাই কম, কারণ ঘুমাইলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ঘুম দিছি প্রশান্তির জন্য, তোমার শান্তির জন্য, আরামের জন্য। তো আল্লাহ যদি ঘুম না বানাইতেন তাহলে মানুষ সব পাগল হয়ে যেত। এই লোক বলতেছেন যে আমার ঘুম নাই, ঘুমের এত দামি দামি ওষুধ ডাক্তারে দেয়, ইনজেকশন দেয়, আমার ঘুম আসে না। তো বলতেছে ঠিক আছে আপনার ঘুম আসবে, আপনি আমাদের সঙ্গে আসেন। বললো কোন হসপিটালে নিয়ে যাবো, তো কোনো হসপিটালে না, আপনার একটা টাকায় নিয়ে যাবো, আপনি চলেন, আপনি এই জায়গায় গেলে আপনার ঘুম আসবে। তারা দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আয়েশাতে হ্যাঁ একজনে কিতাব পড়তেছে, বাকিরা গুল হয়ে শুনতেছে, তারা পাশে বসায় দিচ্ছে। তারা বলতেছে আপনি বুঝেন বা না বুঝেন পুরো কথা, আপনি মনোযোগ দিয়ে শুনেন, বুঝানো দরকার নাই, শোনা মানে মানানো দরকার নাই, আপনি শুধু শুনবেন। তালিম হইতেছে, এই লোক তালিম শুনতে শুনতে হঠাৎ ঘুমাই গেছে, তো এমন ঘুমাইছে, ঘুমানোর পরে ওই তবলিগের যে বিছানা আছে আরেকজন বিছানা নিয়ে এসে তার মাথার নিচে দিছে, ওই লোক একটানা ছয় ঘন্টা ঘুমাইছে। ঘুমের থেকে উঠে বলতেছে যে ঘুমের জন্য আমি আত্মহত্যা করতে যাইতেছি, যে ঘুমের জন্য আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি, আপনারা কি এমন জাদু করলেন যে আমি ঘুমায় গেলাম। তো বলতেছে যে জায়গায় কোরআনের তালিম হয়, হাদিসের তালিম হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই জায়গাতে মানুষের মনে দিলে শরীরে এমন শান্তি লাগে সে অটোমেটিক ঘুমায়। ওই যে তালিমের মজলিস, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক একটা রহমত আল্লাহ তাআলা এই জায়গাতে নাযিল করেন। এই যে আলোচনা হইতেছে এই মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে রাখছে, এই জায়গায় সাকিনা নাযিল হইতেছে, সাকিনা একটা রহমতের নাম, এই সাকিনা নামক যা একটা রহমত নাযিল হয়, এই রহমতটা তখন শরীরে পড়ে, শরীরে আরাম লাগে, মনের অজান্তে ঘুমায় যায়, যার কারণে এই আল্লাহর রহমত নাযিল হওয়ার কারণে উঠবার সময় ঘুম বেশি আসে, ওয়াজ শোনার সময় ঘুম আসে, মসজিদে যখন আলোচনা হয় তখন ঘুম আসে, আর টিভির সামনে বলে শরীর আর উত্তেজিত হয়, হ্যাঁ, আর আল্লাহর ঘরে আসলে ঘুম আসে। মানুষ যখন উত্তেজিত হয় তখন মানুষ স্ট্রোক করে, আর ঘুমাইলে মানুষ স্ট্রোক করে না। তবে বলতে পারেন ঘুমের মধ্যেও যে মানুষ স্ট্রোক করে, ঘুমের মধ্যে স্ট্রোক করার এটার একটা কারণ আছে, এটা পরে আরেকদিন বলবো, এটা বলার আজকে উদ্দেশ্য। যদি কোনো ব্যক্তি এই হাইয়ুন আর কাইয়ুম শব্দের শব্দ যদি জিকির করে, আল্লাহ তাআলা সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। দ্বিতীয় তারা আল্লাহ তাআলা বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা জিমাই না, একটা হলো জিমানি আর একটা হলো ঘুমানি, আল্লাহ তাআলা ঘুমায়ও না, আল্লাহ তাআলা জিমায়ও না। আল্লাহ তাআলা যদি জিমুনি আসতো, আল্লাহ যদি ঘুম আসতো, তাহলে এই গ্রহ নক্ষত্র ভবমণ্ডল ভূমণ্ডল যা আমরা দেখতেছি সব ভেঙ্গে চুরে খান খান হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা ঘুমায় না। আল্লাহ তাআলা বলে আমি সর্বদাই সজাগ জাগ্রত, সমুদ্রের তলদেশে যে বালিকণা আছে তার নিচে পাথর আছে, তার নিচেও আল্লাহ তাআলা বলেন আমি কিছু মাখলুক বানাইছি, ছোট থেকে খালি চোখে দেখা যায় না, রাতের অন্ধকারে এই সমস্ত ফুটাগুলা যখন ওই পাথরের নিচ দিয়া হাঁটে, আমি আল্লাহ তাআলা আরশ মহল্লা থেকে ওই যে পোকাগুলা আছে পোকাগুলা হাঁটার শব্দ পর্যন্ত আমি আল্লাহ তাআলা শুনি।